মিক্স পোর্টফোলিও, পোর্টফোলিওটা হচ্ছে তোমার নিজস্ব কিছু ওয়েবসাইটের তোমার কাছে মনে করো ছবি আছে বা তোমার কিছু লিংক আছে, সেগুলো তুমি পোর্টফোলিও আকারে শো করলা। এটা কিরকম? এটা হচ্ছে তোমার ধরা যাক কেমনে দেখা হচ্ছে, ধরো রবিনের একটা ওয়েবসাইট আছে abrobin.com, সেখানে দেখো পোর্টফোলিও গুলো কিভাবে বসাইছে। ধরো এটা একটা ওয়ার্ডপ্রেস, যে কোনো একটা প্ল্যাটফর্মে করা ওয়েবসাইট আচ্ছা, সেখানে দেখো একটু নিচের দিকে নামার পর এই যে পোর্টফোলিও বা প্রজেক্ট, পোর্টফোলিও মানে কি একটা ছবি থাকবে, তারপরে ভিজিট সাইডে ক্লিক করলে লিংকে যাবে, কিছু লেখা থাকবে, সে মানে সে কিছু প্রজেক্ট করছে, এগুলো কিছু প্রুফ সোজা কথা। পোর্টফোলিও হচ্ছে তুমি যে আসলে কিছু সাইট তৈরি করতে পারো সেটার প্রুফ। আচ্ছা, সো পোর্টফোলিওর জন্য আমাদের একটা পোর্টফোলিও নামে একটা অ্যাপ লাগবে, ঠিক আছে? তাহলে আমরা সেটা কিভাবে পাবো? আমরা মেইন মেনু থেকে আমরা সাইটটাকে এডিট করতে চলে যাই, ড্যাশবোর্ডে যাচ্ছি, আগে অ্যাপটা ইনস্টল করে নিতে পারো অথবা তুমি যেখানে বসাবা সেখানেও ইনস্টল করতে পারো। এডিট সাইডে ক্লিক করলাম, মনে করো এটা আমাদের পোর্টফোলিও পেজও অ্যাড করতে পারি, আবার হোম পেজও অ্যাড করতে পারি, ঠিক আছে? ধরো এটা আমাদের হোম পেজ বা অ্যাবাউট পেজ, ঠিক আছে? আচ্ছা, অ্যাবাউট পেজে আমি আমার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিলাম এবং আমি নিচ্ছি চাচ্ছি আমার পোর্টফোলিও গুলো দেখা যাক, ঠিক আছে? তো তাহলে আমি কি করব, এখানে আমাদের পোর্টফোলিও অ্যাপটা আগে ইনস্টল করে নিতে হবে। এলো পোর্টফোলিও একটা কই, আচ্ছা এটা বাই ডিফল্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এর জন্য অ্যাপটা সম্ভবত অ্যাড করতে দিচ্ছে না। যাই হোক, আমি অন্য একটা সাইটে যাচ্ছি। ব্যাপার পোর্টফোলিও একটা ফেলে দিচ্ছে ওরা। আচ্ছা, পোর্টফোলিও একটা কাজ করতেছে না, এটা আমরা ফটো অ্যালবাম দিয়ে কাজ চালাবো, ঠিক আছে? তো পোর্টফোলিও মানে কি এরকম একটা ওয়েবসাইট যেখানে আমার কিছু ওয়েবসাইটের ছবি লেখা এরকম থাকবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ছবিটা কপি করে নিচ্ছি, কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, এখানে একটা ছবি দেওয়া আছে তাই না? এখানে অ্যালবামে গিয়ে ম্যানেজ অ্যালবামে ক্লিক করবা।
নতুন একটা অ্যালবাম ক্রিয়েট করলাম। বিভিন্ন ডিজাইন আছে, ক্লাসিক, মিনিমাল, দেখো এটা চারপাশ দিয়ে এরকম দেখাবে, এটা এরকম, ক্লাসিকটা কেমন, ক্লাসিকটা মাঝখান দিয়ে লেখা দেখাবে, ফর্মাল কেমন, ফর্মাল হচ্ছে এরকম ডান পাশে ছবি বাম পাশে লেখা। এনিওয়েজ ক্লাসিক মুডে যাচ্ছি, নেক্সট। এবার যে ছবিগুলো তুমি দিবা সেগুলো কিভাবে থাকবে, গ্রিড, মেশোনারি মানে কি উল্টা পাল্টা, অর্থাৎ যে ছবি যে সাইজ সে অনুযায়ী নিবে, আর গ্রিড হচ্ছে কি একদম পুরো সবগুলো সাইজ সমান ভাবে নিবে। কোলাজ, কোলাজ মানে দেখো যেটা বড় সেটা বড়, যেটা ছোট সেটা ছোট, কোলাজটাই সুন্দর লাগে। এছাড়াও স্লাইডার আকারেও নিতে পারো, অর্থাৎ একটার পর একটা স্লাইড হবে, কোলাজ রাখতেছি, কোলাজ রেখে নেক্সট দিচ্ছি। আচ্ছা এটা নামটা কি দিব, নামটা দিচ্ছি পোর্টফোলিও, মনে করো ওয়েব পোর্টফোলিও। ওকে দেন নেক্সট অ্যালবামের নাম কি দিব, অ্যালবামের নাম দিচ্ছি ওয়েব পোর্টফোলিও, ইনফরমেশনে আর কিছু দেওয়ার দরকার নাই। নেক্সট এবার ছবিগুলো আপলোড করব, আপলোড। আচ্ছা যাই হোক, তোমাদের কাছে মনে করো কিছু সাইডের ছবি আছে, সেই ছবিগুলো নিয়ে নাও, আমি এটা সেভ ইমেজেস দিয়ে সেভ করে নিচ্ছি। তিনটা ছবি দিলাম, ঠিক আছে, ওকে, এখন আমি ছবিগুলো আপলোড করব। তিনটা ছবি আপলোড হয়ে গেছে, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। আচ্ছা এখন আমি অ্যালবামটা ক্রিয়েট করব, ক্রিয়েট অ্যালবাম। ওকে অ্যালবামের কভার ইমেজ থাকবে এটা, আর বাকি ছবিগুলো এখানে আছে। ইমেজগুলো আপলোড হচ্ছে, আমি পাবলিশ করে দিচ্ছি। ওকে সো এখন এই যে এই অ্যালবামটা একটা আলাদা লিংক পেয়ে গেছে, দেখো ওয়েব পোর্টফোলিও নামে একটা পেজে চলে আসছে, আসো দেখি কেমন লাগে দেখতে। ওকে দেখো এটা আলাদা পেজে ওয়েব পোর্টফোলিও চলে আসছে, তাই না? এই ওয়েব পোর্টফোলিও গুলোতে আমরা খুব সুন্দর ভাবে যে একটা দেখাচ্ছে ভিউ ফটোস, এখন আমাকে গ্যালারিতে নিয়ে গেল, গ্যালারি, ঠিক আছে। এই যে একটা ছবি, দুইটা ছবি, সবগুলো একই সাইজ দিছি দেখে নিচে নিচে আসছে। আমি যদি একটা চিকন একটা বড় দিতাম তাইলে হতো কি, তাইলে হচ্ছে তোমার অন্যরকম আসতো, যেমন মানে তখন মেশিনারি গ্রিড হয়ে যেত আর কি। ধরো এখানে একটা অপশন আছে, আমি একটা ডিজাইন করছি, এটা আমি মনে করো চার কোণ রাখতে চাচ্ছি এরকম, ঠিক আছে, একটা ছবি রাখলাম, এটা একটা চার কোণ দিলাম। ওকে এবার আমি ওই যে আমাদের যে ইয়াটা ছিল এখানে আমি গ্যালারিতে আরো কিছু ছবি আপলোড করতে চাচ্ছি, গ্যালারিটাকে ম্যানেজ গ্যালারিতে ক্লিক করলে তুমি ছবি অ্যাড করতে পারবা, তিনটা ছবি আছে আরো অ্যাড করব, আপলোড। ডান, এবার দেখো সুন্দর লাগবে, পাবলিশ। ফুল উইথ নিয়ে রাখছে, যাই হোক
এই গেল পোর্টফোলিওটা, ঠিক আছে? আমরা পোর্টফোলিও সরি এটা হচ্ছে ফটো গ্যালারিটা, ঠিক আছে? আর আমরা উইক্সের সাইটে আমরা এইটা ক্লোজ করে দিলাম, গ্যালারি থেকে এখান থেকে বের হয়ে গেলাম। এই একটা ফটো অ্যালবাম নিয়ে একটা গ্যালারি হইলো, তাই না? একটা হইলো ওয়েব পোর্টফোলিও। এরপর তোমরা উইক্স পোর্টফোলিও, স্কোয়ার স্পেস পোর্টফোলিও, ওয়েব ডিজাইন, ইমেল মার্কেটিং, এভাবে মাল্টিপল এরকম পোর্টফোলিও 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 বানাবা। যতগুলো বানাবা সবগুলো পাশাপাশি শো করবে। ব্যাপারটা কি ক্লিয়ার? একটা অ্যালবাম বানাইছি এটা, তাই না? তো একটা অ্যালবামের জন্য এখানে একটা দেখাচ্ছে। তো তাই তো তুমি যদি আরো এক অ্যালবাম তৈরি করো পাশাপাশি দেখাবে। মনে করো আমি দুটো অ্যালবাম দেখাতে চাচ্ছি। আচ্ছা, এছাড়াও এখানে সেটিংসে কি আছে একটু দেখে আসি। ফটো অ্যালবামের সেটিংসে অ্যালবাম একটা আছে, আমি যদি দুটা করি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো। অ্যালবামের লেআউটটা কেমন, লেআউটটা দেখো, এখান থেকে আমি চেঞ্জ করতে পারি। এই যে কোলাজ, মেসোনারি, ঠিক আছে? অর্থাৎ আমি আরেকটা অ্যালবাম আপলোড করলে তোমরা বুঝতে পারবা এটা, ঠিক আছে? গ্রিড, গ্রিড মানে হচ্ছে একদম চার কোনা থাকবে, ঠিক আছে? আচ্ছা, ডিজাইনে ওভারলে আইকন, এই যে ওভারলে মানে কি, একটু দেখো একটা কালার আসছে ওভারলে, চাইলে বাড়াই দিলে এটা ওভারলেটা আরো ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? ইমেজ ওভারলে। তারপরে হচ্ছে তোমার লেআউট তো দেখালাম সেটিংসে, নতুন একটা অ্যালবামে ক্লিক করলে অ্যালবামটা নতুন একটা উইন্ডোতে ওপেন হবে, অথবা তুমি পপ আপে উইন্ডো ওপেন করতে পারো। পপ আপ ওপেন মানে কি, এটা যদি কেউ ক্লিক করে, ক্লিক করার পর পপ আপ আকারে আসবে, দেখাচ্ছি আমি। আচ্ছা, এবার ফটো অ্যালবামের সেটিংস এর কাজ শেষ। ফটো অ্যালবাম আমি ম্যানেজ অ্যালবাম দিয়ে চাচ্ছি আরেকটা অ্যালবাম তৈরি করতে, মনে করো ইমেল মার্কেটিং করতে চাচ্ছি আমি। যেভাবে আছে থাক। নেক্সট নেক্সট, আপলোড মিডিয়া দুটো ছবি দিয়ে দিই, দুটো ছবি দিলাম, ক্রিয়েট অ্যালবাম। ওকে, এটা অ্যালবাম কভার থাকবে আর বাকি দুটোতে ছবি থাকবে। পাবলিশ, হ্যাঁ, ওকে। দেখো যে ইমেল মার্কেটিং নামে একটা লিংক হয়ে গেছে, মানে একটা পেজ অ্যাড হয়ে গেছে। যাই হোক, কেটে দিলাম এটা, এটা কেটে দিয়ে একদমই ব্যাক করতেছি। এখন দেখবো আমার এখানে অ্যালবামে দুইটা অ্যালবাম চলে আসছে, এই যে একটা ওয়েব পোর্টফোলিও আর একটা ইমেল মার্কেটিং, দুইটা অ্যালবাম চলে আসছে, তাই না? সবাই কি ক্লিয়ার? এভাবে পারবা না তৈরি করতে? একটা এরকম একটা এরকম একটা, আমরা যদি এটা ফাইনালি সেভ করে পাবলিশ করি তাহলে কি হবে? ফটো অ্যালবাম নামে পেজে আছে, ঠিক আছে? এই যে দেখো, এখানে আমাদের পোর্টফোলিওর মধ্যে যে দুটো পোর্টফোলিও দেখা যাচ্ছে, আমি যে পোর্টফোলিও দেখতে চাই সেটার উপর ক্লিক করবো। ক্লিক করার পর সেটা পপ আপ আকারে আসছে, ওই যেটাকে বললাম পপ আপ আকারে আসবে। সেটা অন্য পেজে ওপেন করতে পারো, পপ আপ আকারে ওপেন করতে পারো। পপ আপ লুকস গুড, কারণ পপ আপস এ তোমার দেখো যে পপ আপ আকারে আসছে, পরবর্তীতে ভিউ ফটোসে ক্লিক করলে সেটা ফটোস পেজে নিয়ে যাবে। অর্থাৎ এই ইমেল মার্কেটিং এর যে দুটো সেকশন, দুটো ইমেজ আছে এটার আন্ডারে, সেই দুটো গ্যালারি দেখা যাবে। খুবই সুন্দর, তাই না? সবাইকে ক্লিয়ার? তাহলে আমাদের আজকে গেল এপিসোড 14, এতে কি করাইলাম, উইক্সের ইমেইল
সোশ্যাল পোস্টের অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, ইমেল মার্কেটিং এর অ্যাসাইনমেন্ট দিচ্ছি। ওয়েব ডিজাইনের ইমেল টেমপ্লেট নিবা, এই কজনকে ইমেল পাঠাবো, অন্য কজন যদি ঠিক আছে কন্ট্যাক্ট গুলোকে ইম্পোর্ট করে তাদের কাছে পাঠিয়ে দিবা। আর এই পুরো কাজটার অর্থাৎ তুমি যে বানাইছো, ইমেল ইম্পোর্ট করছো, ইমেল টেমপ্লেটটা সেন্ড করছো, সবগুলোর স্ন্যাপ একটা ডকে দিবা। না ভিডিও আকারে দিলে হবে না? হ্যাঁ ভিডিও দিলে হবে। তিনটা ফটো অ্যালবাম বানাবা, এক বানাবা ওয়েব ডিজাইন, দুই বানাবা ইমেল মার্কেটিং, তিন বানাবা অনলাইন স্টোর মানে ই কমার্স সাইট আর কি। হ্যাঁ তিনটা পোর্টফোলিও বানাবা, ফর ইচ পোর্টফোলিও বা ফটো অ্যালবাম দেয়ার উইল বি 3 থেকে 5টা ইমেজ প্রত্যেকটাতে রাখবা, ঠিক আছে? এরপরে তুমি তোমার ফটো অ্যালবামের ডকটাতে স্ন্যাপ নিয়ে পাবলিশ করবা, ঠিক আছে? এবং একটা পপ আপ আকারে শো করবা। ওকে okay.